প্রিয় বন্ধুরা, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আবির, তোমাকে ভালোবাসার, অত্যাচার করার, কষ্ট দেওয়ার, সুখ দেওয়ার, আদর করার, জড়িয়ে ধরার সব কিছুর শুধু আমার অধিকার, কোথাও আর কি। আর অন্য কেউ যদি এইখান থেকে একটার কথা ভাবার চিন্তা করে না, তাকে আমি পিস পিস করে পুকুরের মাছের খাবার বানিয়ে দেব, বুঝলে? তীর্থ কিছু বলে না, শুধু চুপ করে আছে। আবির, আমার আলমারির ডান পাশে একটা প্যাকেট রাখা আছে, ওখানে একটা শাড়ি আছে, তুমি পরে নাও। আর তার পাশে আমার কাপড় পাল্লে দিও, আমি বাথরুমে চেঞ্জ করে নিচ্ছি, তুমি রুমে চেঞ্জ করো। তিথি, আমি বাসায় গিয়ে চেঞ্জ করবো, আবির বেশি বোঝো না, যা বলে তাই করবো, আমার কথার ওপর কথা একটু কম করে বলবে, ওকে? তিথি কিছু না বলে রুমে আলমারির থেকে আগে আবিরের কাপড় বের করে দেয়, তারপর একটা প্যাকেট নেয়, যা আবির বলে ওইখানে একটা লাল শাড়ি পরে আছে, অনেক সুন্দর শাড়িটা। শাড়ি নিয়ে কাপড় চেঞ্জ করে নেয়, অনেকক্ষণ পর পার হয়ে যায়, আবির পা পর্যন্ত ব্যথা করছে বাথরুমে দাঁড়িয়ে থাকতে থাকতে। তিথি শাড়ির কুচি ঠিক করতে কিছুতেই পারছে না, হাতে নিয়ে অনেক চিন্তায় পড়ে আছে, কীভাবে কুচি করবে। আবির, তিথি হয়েছে তোমার আর কতক্ষণ? তিথি শাড়ির কুচি কীভাবে করবে এতে ব্যস্ত, আর মনে তিথি বলে ফেলে। তিথি, আবির মনে করে তিথির হয়ে গেছে, সে বাইরে বের হয়ে আসে, তার টি শার্ট পরে। আবির বের হয়ে পুরো থমকে যায়, শাড়ি পিছিয়ে কুচিয়ে যেন কেমনভাবে যেন হাত ঘোরায়, আর এত চিন্তা নিয়ে তাকিয়ে আছে যে আবিরের প্রচুর হাসি পাচ্ছে। কিন্তু অতিথির এমন রূপে আবির আরও বেশি মুগ্ধ হয়ে যায়, ভিজা চুল চুল বেয়ে পানি গড়িয়ে নিচে পড়ছে, লাল শাড়ি পিছিয়ে অনেক চিন্তাতেই পড়ে আছে। তিথি, উফ, এই শাড়ি তো এত বেচাল বেচাল কেন, বিরক্তিকর। তিথি বিরক্তির ভাব নিয়ে শাড়িটা হাতের মধ্যে ঘোরাচ্ছে, আবির তিথির সামনে আসে, তিথি তাড়াতাড়ি সরে যায়, শাড়িটা ধরে আবির বলে, আবির ওয়েট। তিথি, আমি পারবো। আবির, তা তো দেখতেই পাচ্ছি কত পারো। তিথি, দেখুন প্লিজ, আপনি যান, আমি পারবো। আবির, চুপ, একদম চুপ। আবিরের ধমক শুনে তিথির ভয় পায়, চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবির শাড়িটা কুচি করে আর তিথির দিকে আর চোখে তাকায়, তিথি অনেকটা ঘাবড়ে আছে। আবির কুচি করে তিথির হাতে দিয়ে বলে, আবির নাও। তিথির চুপচাপ কুচিটা ধরে, চুল বেয়ে পানি পড়ছে তা দেখে আবির একটা তাওয়ালে নিয়ে তিথির চুলগুলো মুছতে থাকে। তিথির শুধু তাকিয়ে আছে আবিরের দিকে, চুল মুছার পর আবির তিথির সামনে একটু বেড়ে বসে তিথির হাত ধরে। আবির, প্লিজ তিথি, অন্য কাউকে বিয়ে করো না, এখনো সময় আছে, মানা করে দাও, বাকি সব আমি সামলে নেব, কেউ কিছু বলবে না, শুধু একবার বলো এই বিয়েতে তুমি রাজি না। তিথি আবির হাতটা সরিয়ে ফেলে বলে, তিথি আমার দেরি হচ্ছে, আমাকে যেতে দিন। তিথি উঠে হাঁটা শুরু করে, তখন আবির হাতটা ধরে, আবির বিয়ে তোমার ওই দিন হবে তিথি, শুধু আমার সাথে, আর কারো না। তিথি নাক ফুলিয়ে বলে, তিথি আমি আপনাকে কখনো বিয়ে করবো না, ওকে? এই বলে তিথি চলে যায়। আবির, আমি জানি না কেন তুমি আমার সাথে এমন করো, কেন আমাকে ঘৃণা করো, কিন্তু তিথি তুমি শুধু আমার হবে, আর কারো না। কারণ আমি জানি তুমি আমাকে আজও ভালোবাসো, আই প্রমিস তিথি, যে কারণে তুমি আমার উপর আজ ফিড আফটা অনেক জলদি শেষ হবে, আবার ফিরে আসবে আমার আগের দুটা পাখি। তিথি নিজের রুমে এসে যায়, হাসি দিতে দিতে শেষ, নাক মুখ পুরো লাল হয়ে গেছে, ঠান্ডা বেশ করে লেগেছে তার। রুমে গিয়ে আগে কাপড় চেঞ্জ করে ফেলে,
বিছানায় শুয়ে আছে একটা কাঁথা গায়ে দিয়ে। কিছুক্ষণ পর নীরব আসে, নীরব, মামি একটু ধীরে ধরে নাই মামি, আমি একটু জানি না ওর রুমে আছে কি না, আমি দেখে আসি। নীরব, আচ্ছা মামি আমি দেখছি। নীরব তিথির রুমে গিয়ে দেখে তিথি শুয়ে আছে। তিথির পাশে গিয়ে বলে, নীরব কি ব্যাপার এখনো রেডি হও না যে? তিথি কিছু বললো না। নীরব, তিথি, নীরব তিথির কপাল হাত দিয়ে দেখে প্রচুর জ্বর। নীরব, এ কি তোমার তো প্রচুর জ্বর, কীভাবে জ্বর আসলো এত? তিথি কথা পর্যন্ত বলতে পারছে না, এতটা কাঁপানি বেড়ে যায় যে কথা পর্যন্ত বলতে পারছে না। নীরব দূরে গিয়ে মামিকে বলে, নীরব মামি তিথির অনেক জ্বর এসেছে, আমি ডাক্তার নিয়ে আসছি, আপনি তিথির কাছে যান। নীরব যায় ডাক্তার আনতে, মামি তিথির মাথায় হাত বোলাতে থাকে। এদিকে আবির কফি খাচ্ছে আর তিথির সাথে কাটানোর সব মুহূর্ত মনে পড়ছে। ভার্সিটিতে কাটানোর সময় জঙ্গলে কাটানো মুহূর্তগুলো সব কিছু যেন অনেক সুন্দর স্মৃতি ছিল। আবিরের মা, তিথির কথা ভাবছিস? আবির পিছনে তাকিয়ে বলে আবির। হুম মা, আগের দিনগুলো কত সুন্দর ছিল মা। জানি না মা কেন তিথি আমার সাথে এমন করছে মা, একটা কারণ তো আছে যা তিথি লুকাচ্ছে, আর তিথির এইসবের কারণ আমি জেনে ছাড়বই মা। আবিরের মা, আবির তা তো আমি জানি যে একটা কারণ তো আছে যা তিথি লুকাচ্ছে, কিন্তু আবির এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বিয়েটা আটকানো, আর মাত্র 6 দিন আছে। আবির মা, তিথি কিছুতেই এই বিয়ে ভাঙবে না। আবিরের মা, যে ছেলের সাথে তিথির বিয়ে ঠিক তাকে সব সত্যি বলে দে, বলে দে যে তিথি তোকে ভালোবাসে, সব বলে দে, হয়তো এতে সব ঠিক হবে। আবির, হুম আচ্ছা মা আমি একটু তিথির কাছে যাব, আসলে কালকে একটা মিটিং আছে তার সকালে 7টায়, তো তাড়াতাড়ি বের হতে হবে, আমি দেখা করে আসি। আবির মা, আমিও যাবো, আসলে আমারও ইচ্ছে করছে ওকে দেখতে, চল। আবির আর তার মা তিথির বাসায় যায়, দরজা খোলা ছিল, আবির তিথির রুমে গিয়ে দেখে তিথির গায়ে কাঁথা আর মামি তিথির মাথায় জল পড়তে দিচ্ছে। আবির, মামি কী হয়েছে ওর? মামি, জানি না হঠাৎ প্রচুর জ্বর উঠে যায়। আবির তিথির পাশে গিয়ে বসে তিথির মাথায় হাত রেখে দেখে প্রচুর জ্বর। আবির, মামি সুপ বানিয়ে নিয়ে আসবেন, আমি আছি দিদি। আবিরের মা, হ্যাঁ ভাবি চলেন আমি আপনার সাথে চলি। আবির, আছি দিদির পাশে। আবির তিথির মাথায় হাত বুলিয়ে দেয়, তিথি চোখ খুলে দেখে আবির, কিছু বলতে যাবে আবির বলতে মানা করে। তিথির কাঁপানো যেন বেড়ে যায়। আবির তিথির হাত শক্ত করে ধরে বলে, আবির তিথি আমি আছি, দেখো কিছু হবে না, আমি থাকতে তোমার কিছু হবে না। নীরব ডাক্তার নিয়ে আসে, এসে আবিরকে তিথির পাশে দেখে রেগে যায়। তিথির হাত ধরে আছে আবির, এই দেখে তো নীরবের রাগ আরও বেড়ে যায়। আবির ডাক্তারকে দেখে সরতে যাবে, দেখে সরতে যাবে তিথি, কিন্তু তিথি আবিরের হাত শক্ত করে ধরে রাখে। আবিরও সরে না, বসে থাকে। ডাক্তার, উনি কি পানিতে বেশিক্ষণ ছিল? পানিতে বেশিক্ষণ থাকায় ওনার এত জ্বর উঠেছে। আবির তখন মনে পড়লো যে তারা আজ অনেকক্ষণ পানিতে ভিজেছে। আবির, আসলে ডাক্তার তিনি তিথি অনেকক্ষণ পানিতে ভিজছিল। ডাক্তার, হুম এই জন্য জ্বর এসেছে, ওষুধ ঠিক মতো খাওয়ান, দেখবেন সুস্থ হয়ে যাবে। ডাক্তার তিথিকে দেখে চলে যায়। নীরব আবিরের সামনে এসে বলে, নীরব তুমি কীভাবে জানলে যে তিথি পানিতে অনেকক্ষণ ছিল? আবির, আমি না জানলে কে জানবে, কারণ তিথি ওই সময় মামি আর আবিরের মরমে ঢোকে। আবির আর কিছু না বলে
মামির থেকে সোফটা নিয়ে পাশে রাখে। দিদিকে আস্তে করে ধরে আধা শোয়া করে বসায়। আবির, মামি দিদিকে সোফটা খাইয়ে দাও, সবাই বাইরে যাচ্ছি আমরা। দিদি আবিরের হাতটা শক্ত করে ধরে রাখে। মামি দিদিকে খাইয়ে দিতে চাই, দিদি খায় না। আবির, আচ্ছা মামি আমি খাইয়ে দিই, তোমরা সবাই যাও। সবাই বাইরে চলে যায়, আবির দিদিকে খাইয়ে দেয়। দিদি শুধু তাকিয়ে আছে আবিরের দিকে, কেন জানি আজ তার একদম ইচ্ছা করছে না আবিরের হাত ছাড়তে। এভাবে মাথায় হাজারো প্রশ্ন, সে আর না পেরে মামিকে জিজ্ঞেস করে। নীরব মামি আবির আর দিদিকে একে অপরকে জানে। মামি, হ্যাঁ জানে তো, ওরা তো একই ভার্সিটিতে পড়তো। 3 বছর আগে আবির আমাদের বাসায় অনেক আসতো, তারপর আমরা এসে যাওয়ার আর দেখা হয়নি। নীরব এই কথা শুনে যেন থমকে যায়, তার কেন জানি খারাপ লাগছে। নীরব ওইখান থেকে চলে যায়।